রাতে যখন ভারী খাবার খাবেন সাথে সাথে খেয়ে ঘুমাতে যাবেন না, মিনিমাম আড়াই ঘন্টা পরে ঘুমাতে যাবেন, আড়াই ঘন্টা, তাহলে আর রোগ হবে না। এই যে খাওয়ার সাথে সাথে যারা ঘুমাতে যায় বিভিন্ন রোগ তাদেরকে শেষ করে দেয়, ডায়াবেটিস, হাই প্রেশার, তারপরে থাইরয়েড প্রবলেম, দে হ্যাভ সো মেনি ডিজিজেস, ফুল অফ ডিজিজেস, সারা শরীরটা রোগে ভরে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ফেসবুক টিপে বিশ্বাস যাবেন না, তাহলে বেঈমান হতে পারেন, কারণ ফেসবুকের ভিতরে ইমান ধ্বংসকারী অসংখ্য জিনিস আছে না নাই। সূরা মুলক পড়বেন, পড়ে ডান দিকে কাত হয়ে পড়বেন আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যখনই আপনি পড়বেন, একজন ফেরেশতা আল্লাহ আপনার বডিগার্ড হিসেবে নিয়োগ করে দিবেন। আর যদি অজু অবস্থায় থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার বিছনাতে আরেকজন ফেরেশতা আল্লাহ দিবেন, আপনি ডান দিকে কাত হলে ফেরেশতা আপনার গুনাহ মাপ চাইবে, আর বাম দিকে কাত হলে আপনার গুনাহ মাপ চেয়ে আল্লাহর কাছে বলবে। আবার আপনি যখন ঘুমাবেন আপনার রুটাকে আল্লাহর আরশের সামনে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ দান করে দিবেন। যারা রাতে ঘুমিয়ে শুইতে যায় এরা ইমানের সাথে আল্লাহর কাছে যেতে পারবে। কিসের সাথে? ইমানের সাথে। উযু করতে পারবেন তো? এখন যাদের বিভিন্ন সমস্যা আছে উযু চলে যায় বারবার, এরকম লোক আছে না? কথা কন না কেন? আমাদের দেশে তো গ্যাসের ফ্যাক্টরি বেশি, প্রত্যেকের পেট হলে এক একটা গ্যাসের ফ্যাক্টরি। দুধ চা যারা খায় এদের এটা ফ্যাক্টরি, খুব বড় ফ্যাক্টরি। দুধ চা হলো পুরোটাই গ্যাস, আর আমরা যারা খাওয়ার সাথে সাথে পানি খাই আমাদের খাওয়াগুলো হজম হয় না। রাসূল নিষেধ করেছেন খাওয়ার সাথে সাথে পানি যারা খায় এদের ডাইজেস্টিং পাওয়ারটা নষ্ট হয়ে যায়। খাওয়ার মিনিমাম 20 মিনিট পরে পানি খাবেন, আধা ঘন্টা হলো আইডিয়াল টাইম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খাওয়ার সাথে সাথে পানি খেতেন না, খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতেন রাহমাতাল্লিল, অথবা খাওয়ার আগে গলাটা ভিজিয়ে নিতেন। আবার রাতে, গভীর রাতে তিনি ভারী খাবার খেতেন না, এশার পরে কখনো গোস্ত, রুটি, তারপরে এই যে বিভিন্ন জাতের যেগুলো ভারী খাওয়া এগুলো তিনি নিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আইটেম পছন্দ করতেন, গোস্ত খেলে শুধু গোস্ত খেতেন। আর আমরা গরু গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত, শিয়ালের গোস্ত, শিয়ালের গোস্ত অনেকে খায়, বাপ নাকি ভালো হয় শিয়ালের গোস্ত খাইবে। তো এখন তো ঢাকা শহরে কুত্তার গোস্তও খাওয়ায়, বিরিয়ানির দোকানে কুত্তার গোস্ত পাইছে। আল্লাহ এগুলোকে হেদায়াত দান করুক। রাসূল কখনো দুইটা হাই প্রোটিন একসাথে নিতেন না। আপনি গরু গোস্তও খাবেন, খাসির গোস্তও খাবেন, আপনার রুচি তো ভিন্ন হয়ে যাবে, আপনি ভালো খাইতেও পারবেন না। আবার এটার সাথে মাছ, এটার সাথে ভেজিটেবল, এটার সাথে চার পদের মাছ আছে না নাই? আর সিরাজগঞ্জে তো আল্লাহ বোধহয় মাছ আসমান থেকে ঢেলে দেয়। সিরাজগঞ্জের এই যে মরা যমুনা ব্রিজ দিয়ে মরে ফেলছে, তারপরেও কত মাছ আলহামদুলিল্লাহ, বাঁশপাতালি তো এখন পাওয়াই যায় না, এত আপনাদের জিপে পানি আসছে দেখছি, খেয়ে নিয়েন গিয়ে। এই মাছগুলো আপনারা খাবেন দিনের বেলায়, একটা আইটেম খাবেন, একটা একটা খেতেন রাহমাতাল্লিল আলামিন। তো এই রাসূলের সব কিছু ঠিক করে দিয়েছেন কে? আল্লাহ ঠিক করে দিয়েছেন। আমরা আজকে ওয়াদা করব প্রতি রাতে শোয়ার আগে সূরা মুলক পড়ব, রাজি আছি তো? কথা বলেন না কেন? পড়বেন তো? ফেসবুক টিপে বিশ্বাস যাবেন না, তাহলে বেঈমান হতে পারেন, কারণ ফেসবুকের ভিতরে ইমান ধ্বংসকারী অসংখ্য জিনিস আছে না নাই। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به
ذلك هو الفوز العظيم. الله أكبر. কার কথা বিশ্বাস করেন তো? বিশ্বাস হয় তো? বিশ্বাস না হলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়ায় এদেরকে কোরআন ধরে নিয়ে জাহান্নামে ঢুকিয়ে দিবে, আর যারা কোরআনের পক্ষে থাকে কোরআন তাদেরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটা দুনিয়াতে আমার বন্ধু ছিল, এখন আমার বন্ধুকে আপনি আমার সাথে জান্নাত দিয়ে দেন। রাসূল বলছেন প্রতি রাতে যারা সূরা মুলক পড়বে এই সূরা মুলক তাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আল্লাহর সাথে ঝগড়া করবে। সূরাতুল খাসামা বলা হয়, ঝগড়া সূরা। আল্লাহকে বলবে আল্লাহ আপনারা বলেছেন আমার বন্ধুকে আপনি মাফ করে দিবেন, এই তো আমার বন্ধু কবরে এসেছে, এখনো যে তার গুনাহগুলো মাফ হয়েছে কিনা আমি তো জানি না, আমার বন্ধুকে মাফ করে দেন, মাফ করে দেন। মাফ করার আগ পর্যন্ত এই সূরা মুলক আল্লাহকে অনুরোধ করতে থাকবে, সুবহানাল্লাহ।